guys, good morning. Welcome back to another new vlog. আজকে যে ব্লগটা করছি এটা হচ্ছে কালকে আপনারা ব্লগটা দেখেছিলেন যে আমাদের দুর্গাপূজার যে গানটা রেকর্ড করছিলাম ধর্মনগরে ওই রেকর্ডিং এর ভিডিওটা মানে ব্লগটা বানিয়েছিলাম আর আজকে করছি ওটা যে গানটা রেকর্ড করে আসলাম ওটার জন্য যে ভিডিও শুট করা হবে তো এটা করছি আর কি তো এখন আমরা বেরিয়ে পড়ছি রোহন আমাকে নিতে এসেছিল এখানে কাকুর ঘরে তো আমার একটু লেট হচ্ছিল ও আবার রুমে ওর রুমে কি জানি রেখে এসেছে গিটার হয়তো বা ভুলে এসেছে ওটা আনতে চলে গিয়েছে আর আমাকে বলেছে যে আমি যেন সামনে একটা জায়গার নাম বলে গিয়েছি ওই এখানটা চলে যাই আমি কৈলাস শহরে আছি পাইতের বাজার হয়তো বা কৈলাস শহরে যারা লোকাল তারা চিনবেন তো পাইতের বাজারে যাওয়ার জন্য আমাকে বলেছে আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি এখন বেরিয়ে পড়ছি ভাবলাম একটা ব্লগ স্টার্ট করা যাক ছোট্ট আশা রাখছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে সারাদিন আমাদের পাশে থাকুন আমাদের শুটিং জার্নিটা এনজয় করুন অ্যান্ড আমাদেরকে সাপোর্ট করুন তো এখন বেরিয়ে পড়ি আর বেশি কথা না বাড়িয়ে টাটা এই যে এখন আমি রুবেলের সঙ্গে যাচ্ছি ও আমাকে পিক করতে এসেছে প্রথম আমাকে বলেছিলাম ভগবান নগর পড়ে না এটা কৈলাস শহর ভগবান নগর ওটা উল্টা হয়ে যায় না ক্যামেরা শিক্ষা স্টার্ট করা হবে চলছে আমাদের ভিডিও শুট এটা পার্কে করছি সবাই এখানে করছে কাজ আমিও করছিলাম কিছু কিছু থাকছে আমাদের গানের মানে ভিডিও ক্লিপ ওরে ভাই গান গাচ্ছিস কেন কপিলের চলে আসবে রে আমার চ্যানেলে
আপনারা দেখতে পাচ্ছেন বারবার ও টেক নিচ্ছে বলছে কাট 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 কারণ ওর লিরিক্সই ভুলে যাচ্ছে ওর নিজের গানে যে লিরিক্স ও নিজে ভুলে যাচ্ছে কিছু বলো রুবেল কিছু বলো এই ব্যাপারে আমার আর কিছু বলার নেই বারবার টেক নিতে হচ্ছে ও শুধু লিরিক্স ভুলে যাচ্ছে অথচ ওর গান কিছু বলবেন আপনি আমাদের শুট কমপ্লিট এখন আমরা চলে যাব ঘরে ভালো বেশিক্ষণ সময় লাগেনি আজ যে আমাদের নতুন এবার সিনেমেটোগ্রাফি করছে তো খুব ভালোই করছে আমি জাস্ট ফার্স্ট ওর সঙ্গে কাজ করছি খুব ভালো করছে ভালো লাগছে ভীষণ কি বলে কোঅপারেটিভ কিছু বারবার টেক নিচ্ছে বিরক্ত বোধ করছে না একদম ঠিকঠাক ভাবে নিচ্ছে খুব ভালো লাগলো ভিডিও শুটে খুব মজা হলো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো এই ব্লগটাকে এখানে এন্ড করা যায় কি বলো রুবেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো টাটা লাভ ইউ গাইস